হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে আমরা ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে একটি সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল আঁকা যায় তা শিখি। এর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, ফাইল মেনুতে গিয়ে একটি নিউ ফাইল ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য আমাদের শর্টকাট কন্ট্রোল এন প্রেস করে নিতে পারে। তো আমি নর্মালি করে নিলাম। তো এখানে আমি আমাদের যে পেজের যে সাইজটা 1920x1080 করে নিলাম। তো এখানে ক্রিয়েট করে দিলাম। এই দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা কি করবো, ইলাস্ট্রেটরের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নেবে। এর জন্য আমাদেরকে ফিল অপশনটা অফ অবশ্যই অফ করে নিতে হবে। ফিল অপশনটা অফ করে নিলাম এবং আমাদের কি করতে হবে, শিফট প্লাস অল্টার প্রেস করে একটি বৃত্ত অঙ্কন করে নিতে হবে। বৃত্তটা অঙ্কন করে নিলাম। এরপর আমরা বৃত্তটাকে কালার দিয়ে দিলাম, হচ্ছে হলুদ কালার দিয়ে দিলাম। তো এখানে বৃত্তটার কালারটা হলুদ দেওয়ার পরে এখানে আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম, 1, 2, 3, 4 করে নিলাম। আপনি আপনার মন মতো চারপাশ যা খুশি করে নিতে পারেন। তো এইটাকে আমি কি করব, এই যে বৃত্তটা অঙ্কন করলাম এটাকে আমরা ডুপ্লিকেট করে নেবো। কীভাবে, শর্টকাট কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে নিলাম। তো এইটাকে কি করব, আমরা সরিয়ে এই বরাবর নিয়ে নিলাম। তো এই যে এখানে যে আমাদের একটা দুটো বৃত্ত করে নিলাম, এই দুটাকে সিলেক্ট করে দেবো। কন্ট্রোল এর প্রেস করে দুটো সিলেক্ট করে নিলাম। এখন আমরা কি করবো, এই দুই পাশটা কেটে দিতে হবে আমাদের। কীভাবে, প্যাথ ফাইন্ডারের সাহায্যে আমরা এই দুটোকে কেটে দিলাম। প্যাথ ফাইন্ডারের সাহায্যে কেটে দিলাম বলতে, এই যে আমাদের প্যাথ ফাইন্ডার, এখান থেকে আমরা এই যে অপশনটা আছে এখানে, এটাকে বলে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট অপশনে গিয়ে ক্লিক করে এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যে অপশনটা আসছে এই অপশনটাকে আমরা কি করবো, একটু সরিয়ে নিব। এখানে করে নিলাম। এটাকে কি করবো, আমরা ডুপ্লিকেট করবো কয়েকবার। কীভাবে, রোটেশন করে ডুপ্লিকেট করে নেবো। তো এই জন্য আমাদের রোটেশন অপশনে ক্লিক করে এখানে কন্ট্রোল আর প্রেস করলে রোটেশন অপশন অন হয়ে যাবে, বা আপনি এখানে গিয়েও ক্লিক করতে পারেন। এরপরে আমি কী করবো, অল্টার প্রেস করে ধরে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এই অ্যাঙ্কার পয়েন্টে প্রেস করবেন। তো এখানে অ্যাঙ্কার পয়েন্টে প্রেস করার পর সাথে সাথে দেখে গেলে 15 ডিগ্রিতে আমাদের একটা চলে আসছে। তো আমি কী করবো, এটাকে 15 ডিগ্রিতে একটা কনভার্ট করে নেবো, বা আপনি 10 ডিগ্রি বা হচ্ছে গিয়ে আরও বেশি নিতে পারেন। তো আমি কী করলো, 15 ডিগ্রিতে করে নিলাম এবং এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে একটা কপি হলো। এখানে আমি অনেকগুলো কপি করার জন্য আমাদের শর্টকাট কি ব্যবহার করতে পারি আমরা এটাকে, এবং অ্যাঙ্কর পয়েন্টটা এই বরাবর এইভাবে এই বরাবর ঘুরে যাবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিতে হবে বারবার করে। তো আমি অনেকগুলো কপি করার জন্য এটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে বারবার করে কন্ট্রোল ডি প্রেস করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি সানফ্লাওয়ার ফুল তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে কী করবো, পুরোটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে নিব। এই জন্য আমাদের কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে এবং এটাকে গ্রুপ করার জন্য কন্ট্রোল জি প্রেস করতে হবে। কন্ট্রোল জি প্রেস করলাম। এখন এটা যেহেতু ডুপ্লিকেট, এটা যেহেতু গ্রুপ হয়ে গেছে, এখন এটাকে আমরা কী করবো, ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার জন্য আমাদের কী করতে হবে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে হচ্ছে ব্যাক ব্যাক অপশনে, আমাদের যে লেয়ারটা থাকবে এটা ব্যাক অপশনে যাতে চলে যায়, এই জন্য কন্ট্রোল বি প্রেস করেছি আমরা। এখন আমাদের কী করতে হবে, এই যে লেয়ারটা কপি করেছি এটাকে ছোটো করতে হবে। ছোটো করার জন্য আমাদের কী করতে হবে, সেম সব জায়গায় সেম রাখার জন্য আমাদের কী করতে হবে, শিফট প্লাস অল্টার প্রেস করে এটাকে ছোটো করে নিতে হবে, যাতে আমাদের রাউন্ডগুলো নষ্ট না হয়ে যায়। এই জন্য আমি মোটামুটি একটা অপশন নিয়ে ছোটো করে নিলাম এটাকে। তো এটাকে ছোটো করে নেওয়ার পরে কী করবো, এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। কী কালার দেবো, রেড কালার করে দিলাম আমি। রেড কালার করে দেওয়ার পরে এটাকে কী করবো, ফুল যে এই রেড কালার এবং ইয়েলো কালার যে ফুলটা এটাকে সিলেক্ট করবো। কীভাবে, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের কী করতে হবে, অবজেক্ট অপশনে গিয়ে ব্লেন্ড অপশনে গিয়ে ব্লেন্ড অপশন প্রেস করতে হবে। এবং এটা কী করতে হবে, যদি কোনো অন্য উপরে নিচে থাকে তখন আমাদের কী করতে হবে, স্পেসিফাইড স্টেপে অপশনে ক্লিক করতে হবে। স্টেপ ক্লিক করার পরে আমাদের এটার যে এটাকে কী করবো, আমরা এটাকে 150 করে দিলাম। আমরা এটাকে 150 করে দেওয়ার পরে ওকে প্রেস করলাম। এরপরে আমাদের আবার হচ্ছে অবজেক্ট প্রেসে গিয়ে অবজেক্ট অপশনে গিয়ে ব্লেন্ড অপশনে গিয়ে মেক ব্লেন্ড, এটাকে আমরা শর্টকাট কি অল্টা প্লাসে কন্ট্রোল প্লাস বি প্রেস করতে পারি, বা এখানে গিয়ে আমরা মেক ব্লেন্ডে প্রেস করতে পারি। তো দেখতে পেলেন যে কত সুন্দর একটা সূর্যমুখী ফুল আমাদের তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এইভাবে একটি সুন্দর একটি সূর্যমুখী ফুল ইলাস্ট্রেটর মাধ্যমে তৈরি করতে পারেন। তো তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।